সাবধানে ওঠো। পিনাকির আজকে সকাল থেকেই চলছে মিটিং, তার জন্য এই দরজাটা সব বন্ধ। ইনফ্যাক্ট জানলাগুলো সকালে একটু খুলেছিলাম, কিন্তু পিনাকি বললো যে রিয়া জানলাগুলো বন্ধ করে দাও, কেন কি বাইরে একটু টুকটাক আওয়াজ হচ্ছে। এখানে কত সুন্দর সুন্দর গাঁদা গাছ আছে, উঠেছে মনে হয়, কি সুন্দর দেখতে, তো ভালো লাগছে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে 9:45 মতো সকাল। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আমি উঠেছি বেশ খানিক আগে, 9টাখানেক আগের মতো উঠেছি। বাবা তো সকালবেলা খাবার দাবার নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে, মাও সকালে উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়েছে। তো মায়ের আজকে এখনও চান করা হয়নি, তো আমরা এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। আমি তো ব্রেকফাস্টে মায়ের আর পিনাকির হয়েছে ডিম পাউরুটি, এই চাটা হলে ঢালবো, আর আমার জন্য নিয়েছি আলু কপির তরকারি, এটা কালকে ছিল, আর ডিম সেদ্ধ, আর হচ্ছে রুটি। তো পিনাকির আজকে বাড়ি থেকে অফিস, তাই জন্য খুব একটা তাড়াহুড়ো ছিল না, মানে না খুব একটা সকাল সকাল উঠিও নি, নাহলে তো অনেকটা সকালে উঠতে হয়, পিনাকি টিফিন রেডি করে দেওয়ার ব্যাপার থাকে। যদিও এখন মা আছে, অতটা তাড়াহুড়োর দরকার পড়ে না, কিন্তু তাও যেহেতু পিনাকি আজকে বাড়ি থেকে অফিস করবে, তার জন্য একটু লেট লেট। তো চল ব্রেকফাস্টটা নিয়ে নিই। চান হয়ে গেল, হ্যাঁ ছাতে যাবে তো, পুজো দেওয়া হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। মায়ের চান হয়ে গেছে, আমার ওদিকে খাবার বাড়ানো হয়ে গেছে লাঞ্চে, আর পিনাকি তো করছে পিনাকের মতো অফিস। আমি আর ছাতে যাবো না, আমি একটুখানি গলিতে যাই, ঠান্ডাটা একদমই নেই। সোয়েটার তো একটা তবু পরেছি হাত কাটা, কিন্তু ঠান্ডা একদমই নেই, একটু গলিতে ঘুরে আসি। গলিতেও সেরকম রোদ নেই, যদি রোদের খুব একটা দরকার নেই। ঠান্ডাটা দুদিন না তিন দিনের জন্য ঠান্ডাটা পড়েছিল, তারপর ব্যাস ঠান্ডা বাই বাই চলে গেছে। এই বললো গঙ্গাসাগরে যেদিনকে মেলা হবে সেদিনকে নাকি খুব ঠান্ডা পড়বে, হাওয়া দেবে, হাওয়া হালকা ফুলকা দেয়, দেয় না এমনটা না, হাওয়া সকাল থেকে হালকা ফুলকা দিচ্ছে, কিন্তু রোদের সেমন তেজ থাকলেও ঠান্ডা নেই। এই যে রোদের ভালোই তেজ আছে। কটা বাজে এখন মনে? 12:30 বাজে, স্কুলের কিছু বাচ্চাদের ছুটি হচ্ছে, হাওয়া আছে, গাছের পাতাগুলো নড়ছে, এদিকেটা খুব একটা নড়ছে না, ওদিকে গাছের পাতাগুলো নড়ছে হালকা ফুলকা, বয়ে যাচ্ছে। একটু কাহিনি দাঁড়াই আমি গলিটা, 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, আর এইখানটা না হালকা একটুখানি রোদ আসছে, এইখানটা একটু বেলা হলে আর একটু রোদ আসবে এদিকটা, তারপর চলে যাবে। তো হালকা ফুলকা রোদ আছে আর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু আজকে সকালে আমি গাছে জল দিইনি, মাই মোটামুটি গাছে সকালে জল দিয়ে দিয়েছে, কিন্তু এতটাই হাওয়ার হাওয়ার টান থাকার জন্য গাছের সব জলই শুকিয়ে গেছে, মানে পাতাগুলো দেখে মনে হচ্ছে না যে গাছে সকালে জল দেওয়া হয়েছিল, কিন্তু মা সকালে গাছে জল দিয়ে দিয়ে সেটা আমি দেখেছি। মাকে এখনো যাইনি ছাতে, ও যাচ্ছ, যাও আমি বন্ধ করে দেবো, সাবধানে যাও। চাবি নিয়েছো মা? ঠিক আছে, সাবধানে ওঠো। পিনাকির আজকে সকাল থেকেই চলছে মিটিং, তার জন্য এই দরজাটা সব বন্ধ। ইনফ্যাক্ট জানলাগুলো সকালে একটু খুলেছিলাম, কিন্তু পিনাকি বললো যে রিয়া জানলাগুলো বন্ধ করে দাও, কেন কি বাইরে একটু টুকটাক আওয়াজ হচ্ছে, ওর মিটিং চলছে ওই জন্য, আর ওর হেডফোনটা একদম চার্জ নেই, তার জন্য হেডফোন ইউজ করতে পারছে না, বললো রিয়া সব জানলা দরজা বন্ধ করে দাও। তো সেই যে ব্রেকফাস্ট করে ঘরে ঢুকেছে, আজকে কী ভাগে সকালবেলা চান টান করে নিয়েছে। মা আজকে বলছে তুই প্রতিদিন বিকেলবেলা চান করছিস, ঠান্ডা লেগে যাবে, তো একটু মা চেঁচামেচি করাতে সকাল সকাল চান করে নিয়েছেন, আমার দিয়ে কটকট করে দেখাচ্ছেন, চা আমি কিছু বলিনি ভাই, আমি যাই না, তোমার মা আর তুমি বোঝো কি। তো যাই হোক, চান টান করে ও তো করছে অফিস। হ্যাঁ, লাঞ্চ তো বানানো হয়ে গেছে, কি একটু হয়েছে দেখাই। লাঞ্চে আজকে হয়েছে এখানে বেগুন ভাজা, আর হয়েছে আলু ভর্তাটা পিনাকির জন্য, আর এই ডালটা কালকের, এই দুটোতে ভাত রয়েছে। হ্যাঁ, সব কিছু গরম করতে হবে, তার জন্য এরকম বাটি বাটি করে মানে কন্টেনার কন্টেনার করে রাখা। এটাতে কী আছে দেখি, হলো ভাই, আচ্ছা এটাই আছে লাল শাক, একটু চিংড়ি মাছ দিয়ে বানানো, এটার মধ্যে কালকের বাসি কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে টমেটোর চাটনি, এটা আজকে একটু বানানো হয়েছে, আর এটাতে হয়েছে পাবদার ঝাল।
পাবদার চাল কালকেও হয়েছিল, আজকে হয়েছে। কালকে তো পিনাকি অফিস গেছিলো, জন্য পিনাকির লাঞ্চে পাবদার চাল খাওয়া হয়নি। তো পাবদা মাছ কালকে মা একটু বেশি করে এনেছিল, তো মা বললো যে আজকে বাবাইয়ের অফিস বাড়ি থেকে অফিসে, তো সে তো আজকে আবার বানিয়ে দে, তো তাই জন্য আজকে বানিয়ে দিয়েছি। তো মা সকালবেলা সবজিগুলো কাটাকাটি করে দিয়েছে, আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছি। তো খাবার দাবার সব তো বানানো হয়ে গেছে, তো কিচেনটা এখন ক্লিন করা হয়নি, বাসন টাসন সব হয়ে গেছে, কিচেনটা ক্লিন করিনি। মা বলেছে ছাদ থেকে এসে করে দেবে, তো মাও সকাল থেকে অনেক কাজ করছে টুকটুক টুকটাক করে, তো আমি কিচেনটা একটুখানি পরিষ্কার করবো। মা আর আমি একটু বেরিয়েছি, বাট মায়ের সাথে আমি কোথাও যাচ্ছি না, মা যাচ্ছে। মা যাচ্ছে এখন টাইটান আই প্লাসে, চশমাগুলো রেডি হয়ে গেছে। ওরা ফোন করেছিল কালকে অনেক রাত্রির দিকে, প্রায় 8:30 পরে ওরা কল করেছিল, বললো আপনারা পারলে আজকে এসে নিয়ে যান। তো ভেবেছিলাম ফার্স্টে আমি আর মা যাবো, তো মা বলো তোকে আর যেতে হবে না, আমি যাচ্ছি, আমার একটু বাড়িতে কাজ টুকটাক কাজ আছে, তাই জন্য মা যাচ্ছে আর কি। মা দাঁড়াও, গাড়ি আসছে। তো মা যাচ্ছে, আমি একটু মাকে ওই পারে ছাড়তে যাচ্ছি বাসে। মা রোদের কি তেজ, ভাগ্যিস সোয়েটারটা পরিনি, তুমি আমাকে সোয়েটার পর করছি। ও কি রোদ। ও বাসটা এসে দাঁড়িয়েই আছে, দাঁড়াও আমি গিয়ে একটু বলে দিই তারপরে। মাকে তো ছেড়ে দিলাম, মা চলে গেল, বেশিক্ষণ দাঁড়াতেই হয়নি। এপাটি যখন যাচ্ছিলাম তখনই বাস যাচ্ছিলো, তো মা বোধ হয় ইশারায় দাঁড়াতে বলেছে, তো বাস ড্রাইভার দাঁড়িয়ে গেছিলো। যাক মা তো চলে গেছে, এখন বাড়ি যাই। বাড়িতে গিয়ে অনেকগুলো জামা কাপড় আছে যেটা আমাকে আয়রন করতে হবে। এখানে কত সুন্দর সুন্দর গাঁদা গাছ আছে, উঠেছে মনে হয়, কি সুন্দর দেখতে, তো ভাল লাগছে। চশমা এসে গেছে, মা তো পড়েছে মনে হয়, একটা দেখি কেমন লাগছে, ভাল লাগছে, ভালো লাগছে। ওখানে পড়ে দেখলে মা, ও বলেছে প্রথম প্রথম আপনার একটু অসুবিধা হবে, অন্য ঘরে পড়বেন, আগে পড়েই আগে রাস্তায় বেরোবেন না, একটু পরে সরগড়ে হয়ে তারপর রাস্তায় বেরোতে। রাস্তায় বেরোবে। আচ্ছা। আর হলো যে যে কাপড়টা দেয়া আছে, জল দিয়ে ধুয়ে ঘুরিয়ে মুছবেন না, এরকম যে কোনো এক সাইডে, লেফট টু রাইট বা রাইট টু লেফট। হ্যাঁ, ওরকম ঘুরিয়ে মুছলেই ওটা কাজগুলোই হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কোনটা দেখি, পিনাকির তো কল চলছে, দাঁড়া একটু খুলি। এই যে আমারটা বের করেছে এখন, তা পরে দেখি। পিনাকির তো এখন কল মিটিং সর্বস্ব চলছে, কখন ওর হবে জানি না, পড়ি তারপর দেখাচ্ছি। এই যে পড়েছি, নিজের তো এমনি ঠিকঠাকই লাগছে, বাট প্রচণ্ড টাইট। ওরা তো নাকি বলেছে পড়তে পড়তে ঠিক হয়ে যাবে, এটা নর্মালি হয় আর কি, টাইট থাকাই ভালো, কারণ ইউজ করতে করতে এমনি লুজ হয়ে যাবে। বা কেমন লাগছে, ঠিক আছে, আমার তো ঠিকই লাগছে। হ্যাঁ, একটু আলাদা ফ্রেমের স্টাইলটা একটু আলাদা, কেন কি এই ফ্রেমটা একটুখানি স্কোয়ার টাইপের ছিল, মানে রেক্ট্যাঙ্গেল টাইপের ছিল, এটা একটুখানি ওভাল আর রেক্ট্যাঙ্গেল মেলানো মেশানো। যাই হোক, কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। তো পিনাকি যখন পড়বে তখন তোমাদেরকে আবার দেখাবো যে পিনাকি পড়ে কীরকম লাগছে। চলো, লাঞ্চ করা হয়নি, 2:45 বাজে, মা এইমাত্র জাস্ট এসছে, তো আমি আর মা লাঞ্চটা করিনি, পিনাকি কখন লাঞ্চ করবে জানি না। বক্সগুলো কিন্তু জব্বর দেখতে হয়েছে, যাই বলো তাই বলো। চশমা তো ডেফিনেটলি খুব সুন্দর, বাট প্রতিটা বক্স ফাটাফাটি দেখতে। এতক্ষণে ছেলের সময় হয়েছে চশমাটা খুলে দেখার, কটা বাজে এখন? 5টা বাজে, জাস্ট লাঞ্চ করে উঠেছে, এখন চশমা দেখবে। দামি চশমা কেমন হয় দেখি, চলো চলো পরে দেখো দেখা যায় কিনা। কটন ইয়েতে র‍্যাপ করা আছে, খোলো তো বললো, কি বললো, আছে আছে, ব্লু রে তো রয়েছে তোমার গ্লাসে, এদিক থেকে দেখা যাচ্ছে, তোমাকে চোখে পড়ো না, ভালো লাগবে, হ্যাঁ একদম যাও মিররের সামনে যাও গিয়ে দেখো কেমন লাগছে। একটু দিকে ঘোরো, ভালো লাগছে, কেমন লাগছে গাইস, কেমন ক্রিস্টাল ক্লিয়ার লাগছে না, ক্রিস্টাল ক্লিয়ার মানে এত একদম ঘোলা ঘোলা, হ্যাঁ 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 আমারও সেম লাগছে, সব কিছু পরিষ্কার, একটু বেশি পরিষ্কার দেখে না দেখছি, মানে ঘোলা পড়ে পড়ে এমন হয়ে গেছে আমি দেখা যাচ্ছে না, ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। ভিশন কতটা ইম্পর্টেন্ট তাই না, একদম। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে বিনাকে, খুলে ফেলো না এটা, পরেই কাজ করো,
ঠিক আছে একদম। তোমার কানের পাশে লাগছে না তো, সেটা খালি দেখে নাও। ব্লু রেড হয়েছে, তুমি দেখতে পাচ্ছ না, তুমি আয়না ইয়ে একটু লাইটের সামনে যাও, গেলে বুঝতে পারবে। ঠিক আছে, চশমা তো ঠিক আছে, বাট চশমাটার লুজ নাকি? হ্যাঁ, একটু এইখানে হচ্ছে, অ্যাকচুয়ালি এইখানে হবে চশমাটা। ওটা তাহলে গিয়ে সেট করতে হবে, অ্যাডজাস্টমেন্টটা একটুখানি গড়বড় আছে। ওই জন্যই ইয়ে ডেলিভারির সময় যেতে বলে, বাট তোর তো কাজ ছিল, কি আর করা যাবে। ওটা এমনি ভালো লাগছে কিন্তু আমার, কেমন যেটা বললে না তো বলে, তোমারটা ভালো, অনেক বেশি ভালো আছে, ভালো আছে। মায়ের চশমার কালারটা ফাটাফাটি হয়েছে। চলো কাজ করে নাও। পিনাকে কে এইমাত্র বিকেলে চা দিয়ে এলাম, বিকেল না, এখন মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে, তো পিনাকে চা দিয়ে এলাম। আর এদিকে বাবা মায়েরও চা নিয়েছে, আমার একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে হচ্ছে। মা বিকেলে সিঙ্গারা এনেছিলো দুটো, একটা মা খেয়েছে আর আমি খাইনি। এটা একটু মুড়ি বানাবো, পেঁয়াজ শসা টমেটো, এটা মূলো, এখানে লঙ্কা নিয়েছি, আর এটাতে রয়েছে কড়াইশুঁটি, এই যে। আর এইগুলো আনা ছিল, মুড়ি, চানাচুর, চিপস, এগুলো মাই এনে দিয়েছে আর কি। তো আমার একটু ইচ্ছে হয়েছে ঝালমুড়ি খেতে, তো আমি এটা বানাবো, আগে বাবা মাকে দিয়ে আসি চাটা। ঝালমুড়ি তো এখানে বানানো হয়ে গেছে, মশলাপত্র দিয়ে অনেকটাই বেড়ে গেছে। মাকে একটু খাবে ঝালমুড়ি, খাবে একটুখানি, তুমি খাবে? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ির দাঁত নেই, তারা দুজনেই হচ্ছে ফোকলা টু দি পাওয়ার ইনফিনিটি বলে না, সেই হচ্ছে পাবলিক। শাশুড়ি বলছে কি সব বলছিস, তার জন্য মা তো খাই না, আমার শ্বশুরমশাই যদিও বা একটুখানি খায়, তাও আবার বলবে এটা খেতে গেলে এখন দাঁত লাগাতে হবে, তো সেই ভয়ে খাবে না। আর পিনা কিন্তু অফিস করছে, ওকে মুড়ির কথা বললেই বলবে আমি কি পার্কে বসে আছি, যে হোক আমি আপাতত খাই। এখন বাজে রাত্রি 10:25, আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, পিনাকি খাওয়া দাওয়া করে এখন মুখ ধুতে গেছে, এসে আবার করতে বসবে অফিস, বাকি অফিস মানে ওর অফিসিয়ালি অফিস অফ হয়ে গেছে, কিন্তু কিছু কাজ বাকি আছে, এই যে, যার জন্য ল্যাপটপটা এখনও বন্ধ করেনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, টাটা, গুড নাইট।